আমারে কোন ভক্ত যদি আমাকে ভালোবেসে সারা দিনে দুটি ফুল ফল দিয়ে যদি আমার সেবা দিতে পারে আমি যে সেই ভক্তের ডাকে সারা দিই প্রভু। নারদ মুনি বলে উঠলেন প্রভু প্রভু যদি তোমার কোন ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে হরি বল হরি বল সেবা দেওয়ার জন্য যদি কোন ভক্তির কাছে ফুল না থাকে তবে কি তুমি ভক্তির ডাকে সাড়া দেবে না দয়া বই নারদ তাতেও কোনো দুঃখ নেই কেননা কোনো ভক্ত যদি সারাদিনে এক গুণ্ডুস গঙ্গা জল ওই একটি তুলসী পত্র নিবেদন করে যদি কোনো ভক্ত বলতে পারে প্রভু ও প্রভু তোমার এই কাঙাল ভক্ত তোমাকে সেবা দেবে তার জন্য তাই তো তোমাকে সেবা দেওয়ার জন্য হরি বল হরি বল এই গঙ্গা জল তুলসী পত্র দিয়ে সেবা দিলা তুমি আমার সেবা গ্রহণ করো নারদ মুনি বলে উঠলেন প্রভু আর যদি কোনো ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল না থাকে যদি সেবা দেওয়ার জন্য যদি তুলসী পত্র না থাকে দয়া বল তবে কি তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না নারদ মুনি বলে উঠলে নারদের কথা শ্রবণ করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলে উঠলেন নারদ আমার ভক্তির কাছে যদি তুলসী পত্র গঙ্গা জল যদি নাই থাকে তাতে কোনো দুঃখ নেই কেন জানো আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে যদি প্রেম রাগ অনুরাগ দিয়ে যদি দুফোঁটা নয়নের জলে দিয়ে যদি কেঁদে কেঁদে আমার কোনো ভক্ত ডাকতে পারে প্রভু তোমাকে যে সেবা দেব তোমার এই ভক্তির কাছে দেওয়ার মতো কিছু নেই তাই আজ তোমাকে আমি আমার নয়নের জলে সেবা দিচ্ছি তুমি আমার সেবা গ্রহণ করো ও মা ভগবান কি ভক্তির কাছে রাজভোগ চায় ভগবান কি আমার ভক্তির কাছে সন্দেশ মিষ্টান্ন ফল চায় চাই না তো চাই কি ভক্তের ভক্তি চাই ভক্তের ভগবানের প্রতি অনুরাগ ভক্তির প্রতি প্রেম আরে কোন ভক্ত যদি প্রেম ভক্তি দিয়ে একবারে যদি ভগবানকে ডাকে প্রভু দয়াময়
অদ্বৈতের প্রতি তুমি এমন ভাবে অবিচার করছো যে অদ্বৈত তোমাকে প্রেম রাগ অনুরাগ দিয়ে দুফোঁটা নয়নের জল দিয়ে প্রত্যেক দিন আহ্বান করছে, তুমি কেন অদ্বৈতকে সাড়া দিচ্ছ না? নারদ, কোন ভক্ত যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, হরি বল হরি বল, কোন ভক্ত যদি আমায় ডাকতে পারে নারদ, আমি যে সেই ভক্তির থেকে দূরে সরে থাকতে পারি না। ডাক যদি সঠিক হয়, আমি ভক্তের ডাকে যে ছুটে এসে সাড়া দিই। যখন ভগবান আমার এই নবদ্বীপের মাঝে গৌর হয়ে কৃষ্ণ নামের কাঙাল হয়ে এই আমাদের মতো কলিহৌত জীবকে উদ্ধার করবার লেগে এই নবদ্বীপের মাঝে এসেছেন বাবা, কিন্তু এই আমরা কলিহৌত জীব, আমরা ভগবানকে চিনতে পারলাম না মা, ভগবানকে বুঝতে পারলাম না। যে ভগবান ওই বৈকুণ্ঠপতি নারায়ণ যে স্বর্গ ছেড়ে এই নবদ্বীপের মাঝে শুধু কৃষ্ণ নামের কাঙাল হয়েছে কেন? এই আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য। যখন আমার গৌর হরি নদিয়ার মাঝে দুটি বাহ তুলে কেঁদে কেঁদে চলে যাচ্ছে, ওগো ওগো কলি হতো জি, তোমরা একবারে কৃষ্ণ বলে দেখো না, একবারে হরি বলে দেখো না, তোমাদের মধ্যে যত কষ্ট দুঃখ তৃতাপ জ্বালা সকল কিছু দরিভূত হয়ে যাবে, শুধু একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো না। কিন্তু মাগো, এই আমরা গৌর হরিকে চিনলাম না কেন? আমরা শুধু আমার আমার করে মেতে থাকি, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ব্যাংক ব্যালেন্স, এই করে আমরা সারাটা জীবনে কাটিয়ে দিলাম মা, গৌর হরিকে চিনতে পারলাম না। তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি যদি আমার হবে, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, আমি কার? আমি কার? আমরা সারাটা জীবন সংসার সংসার করে কাটিয়ে দিই, এই সংসার কি আমার? দুদিনের অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় করছি, ভাড়ার ঘরে এসে বসবাস করছি, কোন দিক থেকে বাড়ির মালিক আমাদের তাড়িয়ে দেবে? আর কোন নিশ্চয়তা নেই, আমার বলে কিছু নেই গো, আমার বলে কিছু নেই। এই যে আমরা সংসার সংসার করি, বলুন তো বাবা, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন সংসারে, ততদিন আপনার মূল্য আছে। হরি বল হরি বল, এটা চালু করে দিলে ভালো হয়, চেক করে দেখুন। আপনি যতই সংসার সংসার করুন না কেন, এই সংসার যতদিন আমি সংসারের জন্য কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। হরি বল হরি বল। দেখবেন মা, মায়ের আমার ওই সংসারে যতদিন কর্ম করতে পারবেন, বৌমাদের হাতে হাতে রান্না করে দিতে পারবেন, বাসন মেজে দিতে পারবেন, কাপড় কেচে দিতে পারবেন, ততদিন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে ওই সংসারের জন্য দিয়ে সারাটা জীবনে যদি কর্ম করে যাও, তবেই কিন্তু সংসারে তোমার মূল্য আছে। ভগবান না করু, ওই সংসারে থেকে যদি তুমি 10 দিন অসুস্থ হয়ে বিছানা রত হয়ে যাও,
দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসার ততদিন আপনার। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, শক্তি হারিয়ে যাক, বল প্রয়োগ করা শেষ হয়ে যাক, দেখবেন সংসার আপনার থেকে দূরে সরে যাবে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন মা, সেই সন্তান আপনার থেকে দূরে সরে যাচ্ছে। মা ছোটবেলায় সন্তানকে কোলে নিয়ে কাঁদছে, কি বলে জানো? মা ছেলেকে কোলে নিয়ে কাঁদছে, ছেলে আবার ভাত খাই না বলে। ছেলে আমার ভাত খাই না বলে। কিন্তু সেই মা, ছেলে যখন মস্ত বড় ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, মামার সেদিন কাছে কি বলে? ছেলে আমায় ভাত দেয় না বলে। হরি বল হরি বল। তাহলে মা কেমন ভাবে কাঁদছে? দুই রকম ভাবে কাঁদছে। ভাবের কান্নার কি দরকার মা? পার্থক্যটা কি? ছেলে যখন ছোট্ট কোলে নিয়ে কাঁদছে, ছেলে ভাত খাচ্ছে না বলে, ছেলে আমার ভাত খায় না। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যাচ্ছে, মা কাঁদছে, ছেলে আমায় ভাত দেয় না বলে। তাই গৌর হরি, আবার গৌর হরি এই নদীয়ার নাগরীগণকে দেখে বলছ গো, তোমরা শুধু সংসার সংসার করে বেঁচে থেকো না, একবার যার কৃপায় তোমরা এই মানব জন্ম পেয়েছ, এই মানব জন্মটাকে তোমরা হেলায় ভাসাইয়া দিও না। সাধের এই মানব জন্ম 84 লক্ষ জনই ভবন করে পেয়েছে এই মানব জন্ম, আর এই মানব জন্মটাকে যদি হেলায় ভাসাইয়া দিই তাহলে তো আমাদের সময়টা বৃথা হয়ে গেল। হরি বল হরি বল। কিন্তু গৌর হরি, ওই কলিজীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নামের কাঙাল হয়ে পায়ে ধরে বলছ গো, শুধু তোমরা একবার কৃষ্ণ বলো, হরি বল হরি বল, একবার হরি বলো না। আবার গৌর হরিকে নবদ্বীপের মাঝে কেউ চিনতে পারলো না, গৌর হরি কেঁদে কেঁদে বলছ, এই জগৎ সংসারে কেউ কি নেই যে আমার মনের কষ্ট মনের তৃতাপ জ্বালা বসে শোনে? আমার গৌর হরি কাঁদছেন আর কি বলছেন গো, আমি সোনার মানো সোনার মানুষ পেলা, সোনার মানো সোনার মানুষ পেলাম না গো, জগতে আমি একজন সোনা মানো হরি বল হরি বল হরি বল হরি বল, মানুষ পেলা করে আমার মনের কথা, হরি কথা আর কৃষ্ণ কথা, আমি সোনার মানুষ পেলাম না গো,
जगते सोनार मानुष पेलाम ना गो एमन हरि कथा कृष्ण कथा सुनले जोड़ाई मनेर बैथा हरि कथा कृष्ण कथा सुनले जोड़ाई मनेर बैथा हरि कथा कृष्ण कथा सुनले जोड़ाई मनेर बैथा हरि कथा कृष्ण कथा सुनले जोड़ाई मनेर गौर हरि कृष्ण कथा सुनले जोड़ाई मनेर बैथा हरि कथा कृष्ण कथा जगते सोनार मानुष पेलाम ना गो आज आमार गौर हरि हरि बोल हरि बोल ओई नवद्वीपेर माझे आज पुराबीर भाव मने पड़ेछेन ताई गौर हरि जेई ना पुराबीर भाव मने पड़ेछेन आज गौर हरि कलिहत जीवके निये ओई नवद्वीपेर माझे दुटी बाहू तुले एकसंगे बोलछो गो कलिहत जी तोमरा एकटी बार आमार संगे बदन भोले कृष्ण बोले केंदे देखो একটি বার প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে দেখো তাই গৌর হরি আমার ভক্তবৃন্দকে নিয়ে আজ প্রেমানন্দে হরি বলে মেতে উঠেছেন কেমন ভাবে গো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি বল হরি বল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো হরি বল আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারি তার যাই বলি হারি তার তরঙ্গ ভারি ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারি ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারি তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি প্রেমানন্দে মেতে হরি বল হরি বল নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা জেলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বললো নদের নারী পুরুষ জাতির বিচার নাই প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আবার কাজীর ছেলে আবার কাজীর ছেলে কাজীর ছেলে হরি দাস সেও বুঝি ডুব দিল কাজীর ছেলে হরি দাস সেও বুঝি ডুব দিল আবার কাজীর ছেলে হরি দাস সেও বুঝি ডুব দিল কাজীর ছেলে হরি দাস সেও বুঝি ডুব দিল হরি বলো হরি নামের বন্যা জেলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আস্তে মা কাজীর ছেলে কে গো কাজীর ছেলে হরিদাস যে হরিদাস সবই মোল্লার ঘরে পালিত হয়েছিল বাবা নাম ছিল কি হারেশ যেদিন আমার গৌর হরি নাম প্রেমে কৃপা পেয়েছিল বাবা ওই হারেশ হরেশ থেকে হরিদাস ওই নামের কৃপা পেয়ে আজ কৃষ্ণ নামে প্রেমানন্দে তিনিও ডুবেছেন বাবা কোথায় ডুবেছেন একবার হরি নাম বলে তোমরা নামো সেই জলে 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 বলে তোমরা রতন পাবে সন্তোষ বলে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো
তাহলে কোন জলে ডুবতে বলছে মাইজি হরিবাসুরে আজ কিসের বন্যা বইছে বলুন তো